দেখুন বন্ধুরাষ্ট্র আমেরিকার প্রযুক্তিতেই দেড় লক্ষ কোটি খরচে তৃতীয় যে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করছে ভারত জলপথে শত্রুপক্ষের সঙ্গে মোকাবেলা করতে আরও শক্তিশালী হচ্ছে ভারত ভারতের কাছে আসতে চলেছে তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ার এই তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ারের জন্য সাতান্নটি টুইন ইঞ্জিন ফাইটার প্লেনও কিনতে চলেছে ভারতের নৌবাহিনী এই রণতরী তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই প্রথম এই যুদ্ধ বিমানবাহী রণতরীর জন্য বরাদ্দ করা হয়েছিল সত্তর হাজার কোটি টাকা কিন্তু তা পরে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা ভবিষ্যতে এর দাম আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত দুই হাজার তেরোতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে ইন্স ভিক্রামাদিত্যে অপরদিকে কোচিন শিপিয়ার লিমিটেডে ইঞ্চ বিক্রান্তের কাজ চলছে আর কয়েক বছরের মধ্যেই এগুলো বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে আমেরিকার প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই যুদ্ধ বিমানবাহী রণতরী যার জন্য এর খরচ প্রথম দুটি কেরিয়ারের তুলনায় বেশ কিছুটা বেশি যদিও খরচ কিছুটা বেশি হওয়ার কারণে এখনও সরকারের তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি পরিকল্পনার বেশ কিছুটা রদবদল করার ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে